উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ে মালের ক্ষত চিহ্ন। পটুয়াখালীতে দিশেহারা মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, থাকবে না কেউ না খেয়ে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। খুলনার পাইগাছায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চোখ রাঙাচ্ছে সুরমা কুশিয়ারার পানি। উজানের ঝলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল সড়ক তুলিয়ে যাওয়ায় গোয়াইন ঘাটের সঙ্গে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে পানিবন্দী মানুষ। লুটেরাদের কবলে দেশ, পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের অভিযোগ। এবং অনুমোদন ছাড়াই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। চেসিস বিক্রির আগেই ম্যানেজ হয় নম্বর প্লেট, আমদানিকারক বিআরটিএর পাল্টাপাল্টি দোষারোপ।